নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি দীপ্ত। এই মুহূর্তে আমরা আবার আরেকটি অনুষ্ঠানে লাইভ সম্প্রচারে এসেছি, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ তৃণমূল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে কিন্তু পুলিশ কর্মীরা যারা আছেন তাদেরকে কলম এবং সঙ্গে রিফ্রেশমেন্ট দেওয়া হচ্ছে 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে গোটা বছর ধরেই কিন্তু পুলিশ এবং সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্স যারা রয়েছেন তারা কিন্তু জনগণের সেবায় এবং সেই সঙ্গে হচ্ছে অন্যান্য যে কাজকর্মগুলো পরিষেবা দিয়ে থাকেন। কিন্তু শিক্ষক সংগঠন মনে করেছে যে তাদের পক্ষ থেকে হচ্ছে তাদেরকে অন্ততপক্ষে একটু ভালোবাসা দেওয়া উচিত। তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু এখানে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সিভিক ভলেন্টিয়ার্সদেরকে এবং পুলিশ কর্মীদেরকে কিন্তু রিফ্রেশমেন্ট এবং কলম বিতরণ করা হচ্ছে। চলুন আমরা এই বিষয়ে কথা বলে নেওয়ার চেষ্টা করি। ইজার আনোয়ার, প্রথমত আমরা ইজার ভাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে এন্টায়ার শিক্ষক সংগঠনকে এই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স জানাচ্ছি। আজকের এই প্রজাতন্ত্র দিবসে আপনারা যে কর্মসূচি নিয়েছেন এ বিষয়ে যদি একটু জানান। সবচেয়ে প্রথমে আমি সারা ভারতের সবাইকে, ভারতবাসীকে এবং আমাদের এখানে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স জানাই। আর আজকে 75th ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া। আর আমরা একটা জিনিস চিন্তা করলাম যে এই পুলিশ, সিকিউরিটি, সিভিক পুলিশ, ট্রাফিক পুলিশ সারা বছর আমাদের সার্ভিস দেয়, আমাদের সিকিউরিটি দেয় সবসময়, আমরা তাদের জন্য কিছুই করতে পারি না। আজকে এই আনন্দের দিনটাতে আমরা তাদেরকে একটা সার্ভিস দিই, আমরা বেশি কিছু যদি না করতে পারি থাকি। আমরা WBTSTA উত্তর দিনাজপুর, স্পেশালি ইসলামপুর সাব ডিভিশনের তরফ থেকে আমরা আজকে, এবং ইসলামপুর ব্লকের তরফ, ব্লক কমিটির তরফ থেকে আমরা আজকে একটা রিফ্রেশমেন্ট এবং পেন দিয়ে তাদের সার্ভিসটাকে অ্যাপ্রিসিয়েট করছি এবং আমরা তাদেরকে ধন্যবাদ বলছি সারা বছর আমাদের সার্ভিস দেওয়ার জন্য। আমরা আমাদের সংগঠনের মধ্যে আমি সাব ডিভিশন চার্জে আছি, সাব ডিভিশন প্রেসিডেন্ট জসিমবাবু আছেন, ইসলামপুর ব্লক প্রেসিডেন্ট মানুষ দে সরকার আছে, ইসলামপুর টাউন প্রেসিডেন্ট আমাদের অসীম মহান্ত, ডিস্ট্রিক্ট হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন মেম্বার আর আছে আমাদের চাকিবাবু আছে মেম্বার, তারপরে জাউলদা আছে মাটিগুন্ডা হাইস্কুল থেকে উনি মেম্বার, আরও অনেকজন আছেন নানা রকম জায়গাতে আছেন। আমরা সিকিউরিটিতে অ্যাপ্রিসিয়েট সব জায়গায় করছি, এখানে শুরু করলাম আর আমরা টাইম এসে করে এসেছি এখানে, ইয়ে করলাম, আমরা আরও আগে যেখানে যেন তাদেরকে পাবো আজকে তাদের সার্ভিসটাকে অ্যাপ্রিসিয়েট, সর্বত্র পুলিশকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো। আমরা একটু ব্লক প্রেসিডেন্ট জসিমউদ্দিন দার প্রতিক্রিয়া নেব। জসিমউদ্দিন দা, এই মুহূর্তে এই কোভিডের পরিস্থিতিতে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে আজকের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আপনারা সার্ভিস দিচ্ছেন, পাশাপাশি যেহেতু শিক্ষকরা জাতির মেরুদণ্ড, সেই সময় কিন্তু শিক্ষকদের কাছ থেকে আরও কিছু আশা করে, আজকের এই শুভ দিবসে জনগণের উদ্দেশ্যে কোভিড পরিস্থিতিতে বিশেষ করে আপনার, আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হ্যাঁ, আজকের 75তম স্বাধীনতা দিবস সমস্ত ভারতবাসীর প্রতি আমার অভিনন্দন রইল। এবং এই পরিস্থিতিতে একটা কোভিড মহামারী চলছে, সেই কোভিড মহামারীর পরিপ্রেক্ষিতে আমরা সবাই সবার সঙ্গে মানে খোলামেলা মেলামেশা করতে পারছি না, বাচ্চাদের স্কুল এখনও খোলেনি। হ্যাঁ, পরিস্থিতি আরও মোকাবিলা করে যদি সময় মতো স্বাভাবিক হয় তাহলে স্কুল খুলবে, বাচ্চাদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আজকে আমরা স্বাধীনতা, 75তম স্বাধীনতা দিবসে আমরা একটা অনুষ্ঠান করছি, পতাকা উত্তোলন করার পরে আমরা শহরের যে সিভিক ভলেন্টিয়াররা আছেন এবং পুলিশ কর্মীরা আছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা মানে সাধারণ রিফ্রেশমেন্ট এবং একটা পেন দিয়ে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, যেন সারা বছর আরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের শহর পরিষেবাটা দেয়, তাদের প্রতি আমাদের অভিনন্দন রইল। এবং আমাদের সমস্ত ভারতবাসী এবং ছাত্রছাত্রীদের জন্য যেন সবার সুস্থ শরীর কামনা করছি, এই কোভিড মোকাবিলা যেন স্বাভাবিক হয় এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কথা বলে নেব হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের যিনি নেতৃত্ব রয়েছেন, নেতৃস্থানীয় জেলা নেতৃত্ব অসীম মহন্ত, মিলনপুলে হাইস্কুলের টিচার। আপনাকে এই স্বাধীনতা দিবসে প্রথমে নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় একটা দাবি হচ্ছে স্কুল খোলার, একজন প্রধান শিক্ষক হিসাবে এবং একজন সাংগঠনিক ব্যক্তিত্ব হিসাবে জনগণকে কী বলবেন? এই মুহূর্তেই কি তড়িঘড়ি স্কুল খোলা উচিত, নাকি মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন যে কোভিড প্যান্ডেমিক নর্মাল হওয়ার পরে একদিন অন্তর 50% ছাত্রছাত্রী নেওয়া উচিত, কি বলবেন? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আপনার প্রশ্নের উত্তরে আমি যেটা বলতে পারছি যে আপাতত যে কোভিড পরিস্থিতি
সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো আসেনি এবং আমাদের যে ভ্যাকসিন কর্মসূচি যেটা এখনো রয়েছে পুরো ভ্যাকসিন কর্মসূচি এখনো সম্পূর্ণ হয়নি। তো বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার পরে সরকারিভাবে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর হয়তো চিন্তা ভাবনা শুরু করেছে এবং সরকারিভাবে একটা অর্ডার এসেছে শিক্ষা দপ্তরে এবং উচ্চ মাধ্যমিক সংসদে যে স্কুল খোলার সিদ্ধান্তটাকে করা যায় কি না। তো এই মুহূর্তে আপাতত আমার মনে হয় কিছু ক্লাসকে নিয়ে যদি ক্লাস শুরু করানো যায়, কারণ ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার ফলে তারা কিন্তু একটু অন্যদিকে ঝোঁকের প্রবণতা বেড়ে যাচ্ছে। তো মোবাইলের মাধ্যমে অনলাইনের মাধ্যমে পড়াশোনাটার ক্ষেত্রে যতটা গুরুত্বপূর্ণ আছে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অফলাইন বা ক্লাসরুম টিচিং। কোয়ালিটি এডুকেশন হচ্ছে না, কোয়ালিটি এডুকেশনটা একটু ডিফারেন্স হচ্ছে, কিন্তু যেহেতু করোনা মহামারী এবং করোনার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা এই সমস্ত ডিসিশনগুলো সরকারকে নিতে বাধ্য করতে হচ্ছে। আপাতত আজকে আমাদের যে প্রোগ্রামটা আসছে যে আমরা আমাদের টোটাল পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কোভিড ওয়ারিয়র মানে কোভিড সিচুয়েশনের মধ্যে দিয়ে ওনারা যেভাবে পরিস্থিতিকে মোকাবেলা করেছেন তো এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, স্বাভাবিকভাবে আমরা একটা অনেক বিশাল বিপদের হাত থেকে আমরা বাঁচতে পেরেছি, নতুবা আরও বেশি বিপদের মধ্যে পড়ে যেতাম যদি এই পুলিশ প্রশাসন যদি আমাদের কোভিডের জন্য অ্যাক্টিভ না থাকতেন। তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই ধন্যবাদ জানতে আজকে আমরা WBT ST এর পক্ষ থেকে তাদেরকে আমরা শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা কিন্তু আর একটা আপডেট এই আপডেটের মধ্যে দেওয়ার চেষ্টা করব যে ইতিমধ্যেই এখানে পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে কিন্তু ইতিমধ্যেই ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সবেমাত্র এসে উপস্থিত হলেন। আমরা এই লাইভেই হচ্ছে, যেহেতু আমাদের প্রথম লাইভে আমরা ব্লাড ডোনেশনের পার্টটা দেখেছিলাম, চলুন আমরা এই লাইভের মধ্যেই কিন্তু সেই চিত্রটা একটু দেখে নিই। এবং ইতিমধ্যেই কিন্তু ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তিনি কি বক্তব্য রাখছেন বা কি বলছেন সেটা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সেখানে যে ইসলামপুরের পুলিশ জেলার পুলিশ সুপারের পাশাপাশি ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটাই হচ্ছে লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং তার পাশাপাশি আমরা যেটা দেখাবো যে এখানে বিধায়ক কি বলছেন, বিধায়কের পাশাপাশি কারা কারা উপস্থিত আছেন সেই চিত্রটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি কিন্তু এসেছেন। 15 আগস্ট আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, স্বাধীনতা দিবস হয়েছিল সারা 1947 সালে, তার থেকে আজকে 75তম হচ্ছে। আজকে আমাদের এটা আনন্দের দিন, খুব খুশির দিন যে আমরা দেশ, যে দেশ আমাদের আজকে 75 বছর আগে পরাধীন ছিল, ইংরেজদের হাতে ছিল, ইংরেজদের অত্যাচারে আর জুলুমের সঙ্গে লড়াই করতো, সেই দেশ আমাদের 1947 সালে আমাদের মহাপুরুষরা, আমাদের অনেক যোদ্ধারা তারা রক্ত দিয়েছেন, আমাদের মহাত্মা গান্ধী অহিংসার রাস্তা নিয়ে ভারতের মধ্যে আন্দোলন করেছিলেন, যার জন্যে দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা সবাই ভারতের নাগরিক আর ভারতের আমরা জনগণই আছে আমাদের মালিক, তারাই চেক করে দিচ্ছে যে কে দেশ চড়াবে কে দেশ চড়াবে না। এই গণতান্ত্রিক মাধ্যমেই আমাদের নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, তারপর মুখ্যমন্ত্রী হয়, এরা সব রাজ্যে বড় বড় নেতা যারা তাই সামলাচ্ছেন তারা এই পদ্ধতি যাচ্ছেন। আজকে টাটা বিড়লা এরা টাকা পয়সার জোরে দেশের মালিক হয়নি, আমাদের গণতন্ত্রের আছে গণতন্ত্র দেশ, এই গণতান্ত্রিক মাধ্যমে আমরা আজকে দেশের শাসন হাতিয়ে পেয়েছি। সমস্ত জনগণ গরিব থেকে গরিব শ্রেণীর মানুষও আজকে যদি দাঁড়ায় যায় তারা মানুষ সমর্থন করে সে একটা জায়গা পেয়ে যায়। এই জন্যে দেশের কাজের সেবার জন্যে আমাদের এই দেশ 75 বছর ধরে আজকে আনন্দ বানিয়ে আসতেছে, প্রত্যেক বছর আমরা করেছি। আমরাও আজকে এইবার আজকের দিনে দেখেন যে এই দিনের অনেক কিছু করা যায়, বড় রাজন ক্যাম্প আছে, আমরা খেলাধুলা হচ্ছে, অনেক কিছু হয়। আজকে এখানে উপশম আমাদের যে আছে শঙ্করের নেতৃত্বে, শঙ্কর মজুমদার নেতৃত্বে, তারা এখানে আজকে বড় ডোনেশন ক্যাম্প রেখেছে এই আমাদের স্বাধীনতা দিবসকে সম্মান জানার জন্যে। আমাদের ক্রাইসিস আছে ব্লাডের ইসলামপুরের হসপিটালগুলোতে, আমাদের অনেক জায়গায় ব্লাড ডোনেশন নাই, ব্লাড ডোনেশনের মাধ্যমে ব্লাড নেই, যার জন্যে এই ব্লাড ডোনেশনের মাধ্যমে অনেক লোকের উপকার হবে। আমাদেরকে ব্লাড ডোনেশন করা মানে একটা প্রাণ বাঁচানো,
হ্যাঁ রক্ত দান করুন একটা প্রাণ বাঁচান এটাই এটা আমাদের উদ্দেশ্য আছে আমাদের উপশম আমাদের শঙ্কর মজুমদার এর নেতৃত্বে করেছে তার কোসম ধন্যবাদ অভিনন্দন জানাতি ধন্যবাদ জানাতি আজকে যারা আছে তিনি কর্মসূচিতে সকলকে আমি অভিনন্দন জানাতি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আপনাদের আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব গঙ্গেশ দে সরকার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রথমত নিউজ টুডে ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাকে হচ্ছে স্বাধীনতা দিবসের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন ইসলামপুর বাসীর উদ্দেশ্যে একজন পৌর বোর্ডের কর্তা এবং সেই সঙ্গে একজন জননেতা হিসাবে কি বক্তব্য দেবেন আজকে দিনটা তো আমরা উৎসাহের মধ্যে দিয়ে উদযাপন করি আমাদের মার্চেন্ট টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফার্নিচার মার্চেন্ট অ্যাসোসিয়েশন তথা ফিটো আজকে আমরা বৃক্ষরোপণের মধ্যে দিয়ে উদযাপন করলাম এবং বিভিন্ন গণসংগঠন আজকে ইসলামপুরের যে বাতাবরণ দিনকে দিন একটা খুব ভালো জায়গায় পৌঁছচ্ছে দেখে খুব ভালো লাগছে আজকে ইসলামপুরের যে উপশম যে মেডিসিনের সংগঠন তৎসহ ইসলামপুর পুলিশ যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছেন এটা অত্যন্ত ধন্যবাদের দেওয়ার মতন কাজ আজকে ব্লাডের অত্যন্ত অভাব এই পরিস্থিতির মধ্যে আমাদের নেতা আব্দুল করিম চৌধুরী সাহেব আমন্ত্রণ পেয়েছিলেন ওনার অসুস্থতার মধ্যে দিয়েও এদের যে কাজগুলি সামাজিক কাজগুলি উপশমের যে কাজগুলি একটার পর একটা দৃষ্টান্তমূলক এক একটা কাজ যে করে যাচ্ছে একে ধন্যবাদ দিয়ে পারা যায় না ধন্যবাদ দিলেও কম হয় আমি বলবো আগামী দিনে এরা আরও ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করবে এবং ইসলামপুরের মানুষের পাশে সবসময় আছে থাকবে এই আশা আমি করি আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে শিক্ষক সংগঠনের পাশাপাশি আপনারা দেখতে পাবেন যে অন্যান্য যারা আছেন তারা হচ্ছে প্রত্যেকেই কিন্তু হচ্ছে এখানে বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়েছেন পাশাপাশি আপনাদের আরেকবার জানিয়ে দিই আমরা প্রথম লাইভে যেটা দেখেছিলাম যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে সেই রক্তদান শিবিরে কিন্তু ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী থেকে অন্যান্য যারা নেতৃস্থানীয় আছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন সেই চিত্রটা আমরা একবার দেখানোর আপনাদের চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়া আমার সঙ্গে হচ্ছে দৃপ্ত রয়েছেন এবং যারা রক্তদান করছেন তাদের কিন্তু পরিদর্শন করছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী মহাশয় সেই চিত্রটা আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এভাবেই সমস্ত আপডেট পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে সহপ্রতিনিধি দৃপ্তর সঙ্গে আমি জব্বর আলী নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর টাউন লাইব্রেরি থেকে আরেকবার